বলি এগো এ তোমাকে আমার হেভি পছন্দ, তোমাকে আমার ঘরের বউ করতে চাই, তুমি আমাকে বিয়া করবে, তুমি আমসে শাদি করোগে। রাখ পাইয়েগা হমকো? কাহে নেই রাখ পাইয়েগে, হে কামাতে হে কিতনা জানতে হো? স্কুলের প্রাইমারি টিচার গলে মাসে কত বেতন পাই দাদা? মাসে 25,000 টাকা নকি? হ্যাঁ 25,000 টাকাই পাই তো। হ্যাঁ প্রাইমারি টিচার গলে এ জয়ন্ত মাসে 70,000 টাকা ইনকাম করে, তাও রাখতে পারব না। উতনা মেরা দো ফাউন্ডেশন কা দাম, ফাউন্ডেশন কা দাম হে বিরাট অ্যাটিটিউড জগৎ হো। তুম কহাঁ যা রে হো, ইতনা জলদি কহাঁ ভাগ রে হো? ইয়াস এনডিএ কথা বলতে হবে বাপ, নাহলে বুঝতে পারবে না। ক্যা বলেঙ্গে, এতদিন তোমরা ভিডিওতে বিট্টুকে কাঁদতে দেখেছো, আজকে হাসিটা দেখিবে? একবার মুস্কি হাসি দিয়ে দেবো। ই বাপলো, হে একদম ভিজা চপের রকম দেখা দেখা তো, ই আর মুখটা দেখাচ্ছি দাদা। হে কতজনের পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটাকে যদি তোমাকে বিয়া করতে বলি কে কে করবে? মাত্র উপদ্রব উঠানো দেখি। এ বাবা, এত গলা বর রেডি আছে রে মুসিগো, ফাগুন মাস চলছে, বিয়া দিয়ে দেবো ইয়াদের সঙ্গে। হ্যাঁ আচ্ছা, ইয়াকে আমি তোমাদের দিকে ফামড়াই দিলে ক্যাশ নিবে তো? হ্যাঁ ক্যাশ নিতে পারবে তো? পারবে তো? ফেলাই দিও না। হ্যাঁ হ্যাঁ, হাই লাল রেডি, 1 2 3 হাই লাল। এই বাপরে কত লবি দে মুসিকো, কত লবি দেখছো? আমি চেয়ে দিও দিয়ে বাপ, ইয়াকে যদি ফামড়াই দিলে বাপ তাহলে আমার কি হবে? এননি মুসিকো, এইটাকে যদি আমি বিয়া করি তাহলে তোমরা বজাতে যাবে? যাবে যাবে না? একবার বলো, শুনতেই পাসি নাই, যাবে তো? যাবে এ দাদা, তোমরা যাবে তো? যাবে। এই সজল সাউন্ডটাকে নিয়ে যাবো, কিন্তু ডিজে বাজাই বাজাই আর কন কন্টেন্ট বাজাবো বলো নি? এত কুড়িটা যাই নিয়ে ওই দেখ, শোনা আছে না ডিজেটাই ঘষড়ে ঘষড়ে যাচ্ছি কুড়িটা, ওই গানটা বাজাই বাজাই যাবো নাকি? বলি এ গো এ তোমাকে আমার হেভি পছন্দ, তোমাকে আমার ঘরের বউ করতে চাই, তুমি আমাকে বিয়া করবে, তুমি আমসে শাদি করোগে। রাখ পাইয়েগা হমকো? কাহে নেই রাখ পাইয়েগে, হে কামাতে হে কিতনা জানতে হো? স্কুলের প্রাইমারি টিচার গলে মাসে কত বেতন পাই দাদা? মাসে 25,000 টাকা নকি? হ্যাঁ 25,000 টাকাই পাই তো। হ্যাঁ প্রাইমারি টিচার গেলে এ জয়ন্ত মাসে 70,000 টাকা ইনকাম করে, তাও রাখতে পারব না? উতনা মেরা দো ফাউন্ডেশন কা দাম, ফাউন্ডেশন কা দাম হে বিরাট অ্যাটিটিউড জগত হো। এ মসিগো, তাহলে তোমাদের আর ভোজ গাওয়া হইল নাই, তোমাদের আর ভোজ গাওয়া হইল নাই দাদা। হে ই রিজেক্ট করে দিল জয়ন্তকে, তোমাদেরও আর নাচা হইল নাই। কিন্তু রিজেক্ট করলে কি আগে ছেড়ে দিব এমনি এমনি? একটা বিটি ছিল মরদ লোককে অ্যাটিটিউড দেখান চলে যাবে, কারণ ইয়াকে এমনি এমনি ছেড়ে দিব হতে পারে কি? কোনোদিন নাই। এ শুনে লাগো, এ পালাছি কোথায়? এ ধরাই ছেলাকে রিজেক্ট করে তুই পালাবি? কিন্তু দাঁড়া তুই আগে, তোদের মতন বিটি ছিল অ্যাটিটিউড নো, এ ছেলেগুলা সবাই জুতার নিচে রাখে নাকি? ইয়াকে ডায়লগ দিতে হবে তো, একবার ঝাড়ে কুলকুলিটা হোক। শুনে লাগো প্রাণ সজনী, ওই তোরা যা শ্যাম্পুটা চুলে লাগাইছিল ওই শ্যাম্পু দিয়ে এই ছেলেগুলা সবাই নিজের বাইক মুছে। আর তুই যে পাউডারটা মুখ দিয়ে লাগাইছিল না ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটা নিয়ে আমরা ছেলেগুলা সবাই নিজের ক্রাম বোর্ড গেলি আর পাবজি গেলি নাকি? বুঝলি? আর লিপস্টিক লাগাইছিস, শুন লিপস্টিকটা তোর ওরকম ঠোঁটে লাল দেখাস নাই, যেমন দেখাছে যেমন কাড়া খাইয়ে এসেছে ওরকম দেখাছে। তুই না পড়লি তো কি হইল গো? ওই রাতের বেলায় অন্ধার থাকে দিনের বেলায় আলো, ওই রাতের বেলায় অন্ধার থাকে দিনের বেলায় আলো, আর তুই না পড়লে পটাই লিব তললে আরো ভালো নকে? তা তোদের অ্যাটিটিউড সহ্য করে পড়ে বুঝলি? আরো দিব দাদা, আরো দিব কি? একবার আরো তা কুলকুল হয়ে যাক। ওই যে তিতি তিতি করে পাখি কাছে আলি নাই, ওই তিতি তিতি করে পাখি কাছে আলি নাই, আর তোর মতন বিটি ছিল এই ডুমর সলে ছিল দরকার নাই, ফাইটতে পারিস নকে? হাওয়া আসতে দে, একটু গরম লাগিছে বুঝলি? ওরকম চুলটা স্ট্রেট করালে ভাবিস না যে আমরা ভুলে যাব বলে, কারণ সবাই জানে দাদা যে ইয়ে লড়কিও কা জো বাল হ্যায় ইয়ে সব লড়কো কো ফসানে কা জাল হ্যায়।
ये जो लड़कियों का बाल है ये सब लड़कों को फंसाने का जाल है और चुस्ती है हर लड़कों का खून, इसीलिए ये सब लड़कियों का होठ देखो लाल है। পরবর্তী সিঙ্গার মুখটা যদি আমি 3 কিলো মেকআপ এসে রাখি তাহলে তো ঘুরিবে কে, আমাদের রকম নিটন ক্লিন হয়ে দেখাও, কারণ সবাই জানে যে এই পিটি ছিলাগলা যদি মুখটা ধুয়ে দেয় তাহলে হয়ে যাবে কুদরি হনুমান, আর আমরা ছিলাগলা যদি মুখটা ধুয়ে দিই তাহলে হয়ে যাবে শাহরুখ খান। নাকি তো তাও তো শাহরুখ খান গেলে লেডিসের পেছনে পেছনে ঘুরে না, লেডিস কখনো তোদের পেছনে ঘুরে না, বুঝতে পারলিস? এ দাদা আমরা লেডিসের পেছনে ঘুরি, বাইকটাই কে পেছনটাই বসে? এই পিটি ছিলাগলাই বসে না নাকি? বাইকটাই তোদের পেছনে বসে, ঠিক আছে মদ ভাটি গেলে কিসের জন্য চলে, লেডিসে ধোকা দেয় বলে তো তোদের মদ ভাটি গেলে চলে না, তোদের জন্য মদ ভাটি চলতে যাবে, কিসের জন্য মদ খায় তোর মায়ের জন্য তোর বাপের জন্য? তোদের জন্য আমরা বিড়ি খাবো না, মদ তো দূরের কথা নাকি, ভালো করে একটা বিড়ি টানবো না বিড়ি ছিলার জন্য, আরে মদ তো দূরের কথা, মদ খাই আমরা দাদা, নিজে কামাই নিজে খাই, তোর বাপের টাকায় খাই না বুঝলি? আমার বাপে কিসের জন্য ধারবে, তুই মদ খাবি আমার বাপের ধারা নাকি? তোর বাপকে ধাইত্য বলবো না, কারণ আমাদের নিজেদের ওকাত আছে, কারণ সব সিদাগলা জানে যে মরদ বঠে পাকাতাল আর মরদ দম চিরকাল। ওকে তোদের দম দম আছে তো আমার বাপের কাছে যাস, 5 টাকা খুঁজতে তোদের দম আছে বলি, তোদের যদি অতই দম আছে তো একটা ভোটেই হয়ে যাক, যখন ভোট আসে তুই সেটা পরিষ্কার বলছ, তোর ভোটের দরকার তো ভেজে ভেজে করছিস, একদম দরকার আছে, তো মামা সিনে বসে আছে তুই ভাবছ কিছু জানে নাই নাকি? কোকা বড় সবগুলা কোকা বড় সবগুলা দেখো মামা সিনে বড় জোরদার করে হাতারি কুল কুল দুটাই সময় মিলে শুনতে পালিস? এ দাদা তোমরা রাজ্য বলে কে শুনতে পাইছো, কে পাইছো? পাই নাই, ভালো করে দাও দেখো মামা সরে খাল ভরাই মন হয় একটু কানে কম শুনতে পাই, আরে বড় জোরদার করে হাতারি কুল কুল দুটাই পালিস, যেমন বিয়া করে উলুল দিছে এরকম মাথা তালি ইয়াদের বা, আর তুমি দেখিবে এই আমার চেংড়া বন্দুকগুলোকে দাদা দেখাই দিব তো দেখাবো তো, যতগুলো মেলা টাইটাই মরদগুলো কাছে চার চারটাই ধরে একবার ছাকি হয়ে যায় দেখি বুঝলি? তা সর সর আমাদের মেয়া লাগলে তোদের বেটা ছেড়ে এলে মত না তো বে হয়ে গেল বলছে, মেয়া ছেলে গেল তো বে হয়ে গেল দাদা, হে এ ডুমসলের রাস্তাটা যদি কারো একটা মুরগি ছিল কেউ বাইকে চিপে দেই নো, ইয়ার এমন ভাবে ঝগড়া লাগবে পাকটাকে এইখানে গুঁজে নিয়ে তো খেতে খেলি বলো, আমার কে মুরগিটা মার নিল তোকে পটকে পটকে মারি বলো, আমার তো এই ঝগড়া লাগিবে, তুই মানে 10 ঘন্টা করে টাকা ডন্ডা মত করব না কিছু বলবো, আমরা 10 কোনদিন করিবই নাই, কারণ সবাই জানে যে পিটি ছিলাগলে না আমাদের সঙ্গে কোনদিন পারেছে না কোনদিন পারিবে বুঝলি? আমার তোরাই সব কিছু নাকি? একদম, তো তোরাই যদি সব কিছু করি তো তোরা বেটা ছেলে বিয়া করে না, পিটি ছেলে বিয়া করে শুনিস দাদা বলছে বেটা ছেলে বেটা ছেলে বিয়া করতে আমি বলছি আমার দরকার নাই, আমরা কি বিয়া করিস না, তোরা বেটা ছেলে বিয়া করে দিবি। আচ্ছা আমরা যদি দাদা বেটা ছেলে বিয়া করি মানে লিলি করে লিব, যদি বেটা ছেলে বিয়া করি তাহলে চুড়ি কানে লিপস্টিকটা কে কিনে দিবে, তোর মসি সেই ছেলেদের পকেটটালে যাইতে হবে নাকি? ও মানে তোদের কাছে নেই তুমি আমরা চুড়ি কানে লিপস্টিক কিনে নাকি? না একদম দরকার হলে ইট ভাটা যাব, কিন্তু তোরা আমাকে চুড়ি কানে লিপস্টিকের পয়সা খুঁজব না, বুঝতে পারলিস না? তোদের ভালো করে গ্যাস সিলিন্ডার উঠাবার অনুরোধ নাই কে, তোরা যাবি ইট ভাটা খাইতে, গ্যাস সিলিন্ডার উঠালি তো নাই উঠালি তো কি হলো, তোদের মত 10টা ছেলেকে কোরিয়া গলে নাচাই তো দেখাই দিন, কোরিয়া গলে তোরা নাচাবি দাদা, কোথায় কোথায় কি বলো না যে কোথায় হেলিকপ্টার আর কোথায় ইটা বুহার ট্রাক্টর, ইয়ামা সঙ্গে বাঙালিতে এসছে মরদ লোকের সঙ্গে পারিবে? বুঝলে যাস না, ওই ইটা দিয়ে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে নাকি? ওই ইটা দিয়ে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এ দাদা বলতে দিছে না মাঝে তুমি ফড়ং করছে বলো, এই জন্য বলি বাপ যে ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, তো তুই পরিষ্কার বল না যে আমাদের মামা সিগিলাকে তোর ডর লাগে না, ওইগুলাকে ডর লাগে নাই, ওই কুকুরকে ডর লাগে নাই বাপ, ওই কুকুরের দাঁত গুলাকে ডর লাগে, ওরকম এই মেয়া লোককে ডর লাগে নাই, মেয়া লোকের ওই কিচকিচানিটাকেই ডর লাগে বাপ, বলতেই দিই নাই কোনো কিছু নাকি, কারণ সবাই জানে দাদা যে পাহাড় জিতনা ভি উঁচা হো রহতা আসমান কে নিচে হে, ও পাহাড় জিতনা ভি উঁচা হো রহতা আসমান কে নিচে হে, আর আজকাল কি লড়কি কিতনি ভি খুবসুরত হো রহতা হামেশা লড়কা লোগো কে পিছে হে। তোদের লাজ লজ্জা লাগে না একটু
10 গাড়ি পর যাত্রে নিয়ে যাস একটা পিটি ছেলে বিয়া কই দেয়া তোরা বচি তোদের পেছনে পেছনে আমরা ঘুরি এ দাদা দোকান দোকান যখন আমরা কোন সামান কিনতে যাই দোকানওয়ালাকে আমার ঘর পর্যন্ত দোকানটাকে যাইতে হয় সেই দোকানটাকে আমরা যাই কিনে নিয়ে আসি ওটাকে আমরা খাই সেরকম এই পিটি ছেলে কেন বিয়া করতে এসে চলে যায় যে আসিনি আমার ঘরে কামিন খাটাবো বলে নকি খাটাবি না তোরা চাপ করবি আর আমরা হব মালিকা আর সেটা বল তোরা মালিকান হবে তোদের ভালো করে মুরাদ নাই কে মালিকান হবে চাই ঠিক আছে তোর আমার ঝগড়া কোনদিন শেষ হবে নাই নিয়ে আসতে হবে খিট গান তা লেবু যে পিটি ছেলের পাওয়ার আছে চলো কলিকা কর্মকারী রেকর্ডে শুনবো আমরা আর একখানা হিট গান পুরুলিয়ার মানভন জগতের খেতনা বাগান আর তারপরে নিয়ে আসবো পরবর্তী শিল্পীকে সাথী মঞ্চে চলে এসে সাথী Oh.